প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী ফোক অনুষ্ঠানে। সঞ্চালক হিসেবে আমি আইনুন পুতুল বরাবরের মতোই আপনাদের সাথে আছি, আর আমাদের সাথে আছেন এই প্রজন্মের জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি এবং মিম। গানে গানে রাঙাতেই আমাদের এই আয়োজনে তারা আমাদের সাথে সামিল হয়েছেন। স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, কেমন আছেন আপনারা? ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর অপেক্ষা করছি কখন আপনাদের গানটা শুনবো, এবং সেই সাথে আমার দর্শকরা আমার সাথে এবং আমাদের সবার সাথে অপেক্ষা করছে। প্রথমে রাব্বির গানে যাব, কোন গানটি শুনবো? এটা হচ্ছে জালালউদ্দিন খান লেখা, সুর করা, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নাই আর চড়তাম না। শ্রদ্ধা আব্বাসউদ্দিন সাহেবের গাওয়া, এবং আগামী 27 তারিখ ওনার জন্মদিন, তো ভাবলাম যে আজকে ওনাকে স্মরণ করে এই গানটা দিয়ে শুরু করি। বাহ, চমৎকার, শুনি তাহলে গানটা। ওহো আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নাই আর সরতাম না। আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নাই আর সরতাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নাই আর সরতাম না। ভাঙ্গা নাই আর সরতাম না গো, দূরের বাড়ি ধরতাম না। ভাঙ্গা নাই আর সরতাম না গো, দূরের বাড়ি ধরতাম না। নব লাখ বাণিজ্যের বেশাত, নব লাখ বাণিজ্যের বেশাত, এই নাই বোঝায় করতাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নাই আর ছড়তাম না। ওহো আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নাই আর ছড়তাম না। সোনার না পবনের বইটা, ময়ূর পঙ্খী নৌখানা, সোনার না পবনের বইটা, ময়ূর পঙ্খী নৌখানা। উতাল তৈরার ঢেউ দেখিয়া, উতাল তৈরার ঢেউ দেখিয়া, ভয়েতে প্রাণ বাঁচে না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙ্গা নাই আর আগে
আগে জানলে তোর ভাঙ্গা নাই আর সরতাম না ছোটবেলা থেকে আমরা শুনে আসছি না এই গানটা মানে খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি গান আসলে খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মিমের কাছে যাব কোন গানটি শুনব আমি প্রথমেই শাহ আব্দুল করিমের খুব জনপ্রিয় একটি গান বন্দে মায়া লাগাইছে দিয়ে শুরু করছি বাহ শুনি
সত্যি সত্যি মায়া লাগিয়ে দিলেন, আমরা আরেকটা গান শুনতে পারি রাব্বির কাছ থেকে, সেটা কি আসলে অনুরোধের গান শুনবো নাকি পছন্দের? অনুরোধের গানটাই শোনাই, ওনাদের জন্যই তো আসলে আমরা গাইতে পারি, আমরা তো গাই ওনাদের জন্য। একদমই তাই, শুনি তাহলে। হ্যাঁ, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমারে না পাইলে জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা, তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমারে না পাইলে জীবন বৃথা বন্ধু এই জীবন পাগল ভেবে বলে মায়ের কোলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা, একটু পাগল ভেবে বলে মায়ের কোলি ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা দয়াল সংসারেতে জ্বালা, পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো।
রাব্বি, এটা রাব্বির সিগনেচার গান, মানে এটা এই গান মানে রাব্বি, রাব্বি মানে এই গান, একদমই তাই। আমার খুব ভালো লাগে এই গানটা, এবং সেই সাথে নিশ্চয়ই দর্শকের অনেক বেশি পছন্দের বলেই গানটা আজকে এতটাই জনপ্রিয়। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। মিমের কাছে যাব, কোন গানটি শুনবো? এবারে করছি তোমরা কই গো বুঝাইয়া গানটি, যে গানের গীতিকার হচ্ছে শাহাদাত হোসেন এবং সুরকার ফরিদ হোসেন। বাহ, শুনি তাহলে। Thank you.
অসাধারণ পরিবেশনা, সেই সাথে কিন্তু নাদিম ভাইয়ের কিবোর্ডের ইটাস কিন্তু ধুনটা কিন্তু শেষ হচ্ছে না, হ্যাঁ ধুনটা কিন্তু ধরেই গেছে, অসম্ভব সুন্দর নাদিম ভাই। আপনি সবসময় আসলে এই শিল্পীদেরকে ইন্সপায়ার করেন, আমি সেই সাথে মিউজিকগুলোকে গানগুলোকে এত কি বলবো আসলে, এটা ভাষায় কি প্রকাশ করা যায়, এত সুন্দর একটা জায়গায় পৌঁছান, সত্যি কৃতজ্ঞ আপনার প্রতি। আর সেই সাথে হচ্ছে গিয়ে মিম তো খুব মায়া দিয়ে গাইলেন এবং সেই মায়ার সাথে থ্যাংক ইউ। আমরা তাহলে রাব্বির গানে যাই। জি গান গাইবো, নাদিম ভাইয়ের কথা বলছিলেন, আমি এবার যে গানটা গাইবো আমি চাই যে আমি একটু আলাদা করে এই গানে নাদিম ভাইকে দেখতে চাই। একদম প্রচলিত কথা সুরের একটা খুবই জনপ্রিয় গান শোনাই, গানে গানে শুনি আমরা। একদম একদম, ঠিক আছে শুনি। নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল, আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল, আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল, আমার লাভের মাঝে কি লাভ হইল, কলঙ্কের ঢোল। আমার লাভের মাঝে কি লাভ হইল, গলাতে কলঙ্কের ঢোল। প্রেম
আব্বি এখানে নাদিম ভাইকে দেখতে চেয়েছিল, নাদিম ভাইকে দেখা গেছে মনে হয়। একদম একদম, সেই সাথে উনি একজন মিউজিশিয়ান, মানে কি বলবো, ওনাদের সম্পর্কে কিছু বলে সবাই প্রত্যেকে, মানে এদের সম্পর্কে আলাদা করে কিছু বলতে গেলে মনে হয় কি বলবো, যা বলবো সেটাই কম হবে, একদমই তাই, এত গুণী মানুষ এরা, একদমই তাই, সত্যি তাই। সেই সাথে আপনার পারফরম্যান্স অসাধারণ, অনেক ধন্যবাদ। মিমের পালা কোন গানটি শুনবো? এবারে আমি লালন ব্যান্ডের তালতমালের বনেতে এই গানটি করার চেষ্টা করছি। আরে যশ, শুনি। Bye.
মনে হলো যে শিল্পী এবং মিউজিশিয়ান সবাই মিলে খুব এনজয় করে বাজালেন এবং গাইলেন ভীষণ খুব ভালো মিম ভীষণ ধন্যবাদ আপু অনেক কিন্তু ভোট পড়ে যাচ্ছে হ্যাঁ নির্বাচনে পাস করেছে দে দে পাল তুলে দে এটা গাইতেই হবে কোনো মাফ নেই ইনশাআল্লাহ রাব্বির কাছে যাব কোন গানটি শুনব আমার ভোট কম হলেও ওই যে শুরুতেই বলছিলাম যে দর্শকরা মানে যা বলবে তাই গাইব আজকে একদম সো ওকে এই গানটাই শোনাই তাহলে এটা একটা মাইস ব্যান্ডারি গান কবিয়াল রমেশ শীলের লেখা সুর করা শোনাই শুনি তোহরানে ওয়ালা বাবা বাসানে ওয়ালা তুমি এসমে আজম বাবা তোরানে ওয়ালা তুমি এসমে আজম জগৎ তোরানে সুলাজম বাবা নুরে আলম আও সুলাজম বাবা নুরে আলম তুমি এসমে আজম জগৎ তারানে ওয়ালা তুমি এসমে আজম জগৎ তারানে Thank you.
রাব্বি অসাধারণ পরিবেশনা সত্যি তাই। থ্যাংক ইউ। এই গানটি এমনিতেই জনপ্রিয়, সেই সাথে আপনার পরিবেশনার ভিন্ন আঙ্গিকে পরিবেশন করাতে এটা আমাদের কাছে আরও দুর্দান্ত লেগেছে। এখন আমি আপনাকে একটা কাজ দিব, যে কাজটি হচ্ছে দর্শক সবাই তাদের নাম জানে কিন্তু তাদের পরিচয়টা আবার দর্শকের সাথে পরিচয়। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথমেই নাদিম ভাই কিবোর্ডে, আনন্দ ব্যঞ্জো, আমাদের বাপ্পাদা আজকে পার্কেশনে, আলমগীর ভাই অক্টোপ্যাডে, আর রানা ভাই বাঁশিতে। অনেক ধন্যবাদ, সেই সাথে কৃতজ্ঞতা মিউজিশিয়ানদের প্রতি, এবং ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। কেননা গানগুলোকে তারা এতটাই পরিপূর্ণতা দান করেন যে সেটা আসলেই গান হয়েই রূপে ধরা দেয়, না হলে কিন্তু আসলে গান হয় না। একদমই তাই, অনেক ধন্যবাদ। আর রাব্বিকে তো অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা পরিবেশনার জন্য। মিমের কাছে যাবো, মিমের কোন গানটি শুনবো? ওই যে একটু আগে বলছিলেন যে ভোট পড়েছে অনেক, দে দে পাল তুলে দে, এই গানটি করছে। হ্যাঁ, অনেকবার অনুরোধ করা হয়েছে, শুনি তাহলে গানটা।
ফোক গানের তালিকায় এই গানটি বিশেষভাবে উপস্থাপন করা হয় এবং বিশেষভাবে এটা লেখা হয় ফোক গান হিসেবে এটা ভীষণ জনপ্রিয় হয়েছে গানটি এবং যারা যারা গেয়েছেন তারা তাদের মতো করে গেয়েছেন আজকে আমরা মিমের কণ্ঠে ওরকমভাবেই শুনলাম তার মতো করে গেয়েছেন অসাধারণ খুবই সুন্দর অসংখ্য ধন্যবাদ ভীষণ দরাজ কণ্ঠে সে গানটি গাইলো এবং খুবই দরদ দিয়ে একেবারে হৃদয় মাঝে কাবারকে রেখে নয়ন মদিনাকে রেখে অনেক চেষ্টা করেছি অনেক ধন্যবাদ মিম যাই রাব্বির কাছে শাব্দুল করিমের লেখা সুর করা একটা গান রঙ্গিলা বারোই রে এটা একটু আমি আমার মতো করে গাইবো একদমই তাই আসলে প্রত্যেকটা শিল্পী কিন্তু প্রত্যেকটা গানটাকে নিজস্বভাবেই গায় আসলে নিজস্ব এক ধরনের ঢং আছে বা স্টাইল আছে আমরা বলি হ্যাঁ গানটাকে ঠিকঠাক রেখে তার মতো করে গাওয়া এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয় আমি এতটা জানি না আমার কাছে মনে হয় এটাই তো গায়কই আসলে একদমই তাই আমি সবসময় বলি যে আপনার গায়কী ভঙ্গিটা ভালো লেগেছে বা পরিবেশনার রীতিটা ভালো লেগেছে আমার কাছে সবসময় এটা মনে হয় আসলে অনেক ধন্যবাদ রাব্বি শুনি তাহলে গানটা রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙ্গের খেলা খেলো রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙ্গের খেলা খেলো রঙ্গিলা বারোই তোমার প্রেমের পাগল আমি তোমার প্রেমের পাগল তোমায় বাজি ভালো রঙ্গিলা বারোই রে রঙ্গিলা বারোই রে বারোই নানান রঙ্গের খেলা খেলো
লাগি কুলবি নাশি তোমার লাগি কুলবি নাশি বিফল দিন গেল গায়নি পারফরমেন্স করেছে, ও সত্যি খুব ভালো অভিনেতা। ও একটা সিনেমাতে অভিনয় করেছে গায়কের ভূমিকায়, সেই সিনেমাটা হচ্ছে সাতাও, অবশ্যই আপনারা দেখে নেবেন। সেই সিনেমাতে নায়িকা ছিলেন আইনুন পুতুল, সেটা আপনারা দেখে নেবেন। অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষ সময়ে চলে এসেছি, শেষ গানটা শুনবো মিমের কাছ থেকে, তার আগে আমি একটু বিদায় নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দেখছিলেন বৈশাখী ফোক অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষ সময় চলে এসেছি আমরা, বিদায় নেবার সময় হয়ে গেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আইনুন পুতুল এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। বিদায়। মিম, শেষ গানটা এবার একটি ভান্ডারি গান গাই। কথা গান গাইবার আগে আমি একটু বলতে চাই যে বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজন। আর একজন দর্শক বলছিলেন যে অনেকদিন পরে বৈশাখী ফোকে, আমার ভীষণ ভালো লাগছে। বৈশাখী ফোক আমাকে এর আগেও আসতে বলেছে, আমি আমার অন্যান্য কিছু কাজ, আমার শারীরিক অসুস্থতা সব কিছু মিলে আসতে পারিনি। তো দর্শকদের বলতে চাই আমি নিয়মিতই আসছি, আসবো, আপনারা যেভাবে পাশে ছিলেন সেভাবেই থাকবেন, এবং কৃতজ্ঞতা বৈশাখী টেলিভিশনের প্রতি। অনেক ধন্যবাদ। মিম, শুনি তাহলে গানটা। আচ্ছা, তুমি মাইস ভান্ডারি হি দেখিতে সারি এতই ক্ষমতা, তুমি মারো ধরো আপন কার বিলাও মমতা, তুমি রহমানি তুমি রহমানি এলমে ধ্বনি সুরেতে মশগুল, তুমি কুল ভান্ডারি মূল ভান্ডারি তুমি তোমার কুল, তুমি রাজ ভান্ডারি তুমি রাজ ভান্ডারি খাস ভান্ডারি বাবা সফি, তুমি কুল ভান্ডারি মূল ভান্ডারি তুমি তোমার কুল, তুমি রাজ ভান্ডারি তুমি রাজ ভান্ডারি
শিয়াল